আসসালামু আলাইকুম। আমার বয়স 27, আমার নাম সোমা আক্তার। আমরা এসেছি রংপুর থেকে, পেশায় একজন গৃহিণী। আমার হচ্ছে পিএলএডির সমস্যা 1 বছর থেকে। অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ইমপ্রুভ হয়েছে একটু, পরে আবার পেইন উঠছে। এখন এখানে এসে একটু মানে ভালো আর কি, আগের থেকে অনেকটা বেটার আছে। যখন আমার বাবু পেটে ছিল তখন 5 মাস ছিল আর কি, তখন আমি হঠাৎ বাথরুমে পড়ে গেছিলাম স্লিপ কেটে। পড়ে যাওয়ার পর তখন তো কোনো সমস্যা হয়নি, তার 4-5 বছর পরে হঠাৎ করে পায়ের ব্যথা বেশি, ঝিনঝিন ঝিনঝিন করে এরকম ব্যথা। ব্যথা বারবার ডাক্তার দেখাইছি, একটু কমে আবার বাড়ে এরকম। হোমিওপ্যাথিক ওষুধ খাইছি, তারপরে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ভালোই ছিলাম। মাঝে 2 মাস থেকে এরকম আবার ব্যথা। দাঁড়ায় নামাজ পড়তাম, এখন মানে বিছানায় শুয়ে নামাজ পড়া লাগে এরকম। তো এখন এখানে এসে একটু মানে ভালো। আসসালামু আলাইকুম। আমি আমার ওয়াইফকে নিয়ে অনেকদিন থেকে অসুস্থতায় ভুগতেছি, প্রায় 1 বছর হয়ে গেল। তার পিএলআইডি ব্যথা, অনেক ডাক্তার দেখেছি, অনেক ডাক্তার দেখার পরও একটু ইম্প্রুভ হয়, পরে আবার আগের মতোই। পরবর্তী আমরা ইউটিউবে দেখতে পেলাম যে ডিপিএসসি হসপিটাল ঢাকায় শফিউল্লাহ স্যার চিকিৎসা অনেক ভালো হচ্ছে, পরে এখানে আসলাম। এখানে আসার পর 10 দিন প্রায় ট্রিটমেন্ট নিয়েছি, স্যারে 1 মাস ভর্তি হতে বলেছিল, আমরা 10 দিন ছিলাম, এর মধ্যে প্রায় 90% আমরা সাকসেস। সবারই ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো ব্যবহার করে, সবাই চিকিৎসা সেবার মানটাও অনেক ভালো। যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আসেন, এসে স্যারকে দেখান, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।